আপনাদের সবাইকে স্বাগত জানাই সাবিত স্টার ইউটিউব চ্যানেলে চীনে হুয়াওয়ে লঞ্চ করে ফেলেছে তাদের ইনজয় জেড বা জিও এটাকে বলতে পারে যেটি আসছে ফাইভ জি সাপোর্টের সঙ্গে এবং এখনও পর্যন্ত এটা চিপেস্ট ফাইভ জি মোবাইল আপনারা বলতেও পারেন আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো হুয়াই ইনজয় জি নিয়ে যের মধ্যে কী স্পেসিফিকেশান আছে কি ফিচার্স আছে এবং ঠিক কত দামে লঞ্চ হতে পারে ভারত ও বাংলাদেশে তো চলুন আমাদের আজকে এই ভিডিও শুরু করি হুয়াইওয়ে ওয়ে যে প্রথমে যদি আমরা ডিসপ্লে দেখি এটি আসছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চির একটি ফুল এইচ ডি প্লাস ডিসপ্লের সঙ্গে এখানে আমরা আইপিএস এলসিডি প্যানেল পাচ্ছি এবং এটি আসছে নাইনটি হাজ রিফ্রেশ রেটের সঙ্গে ফুল ভিউ ডিসপ্লে পাচ্ছি এবং এটি আছে ওয়াটার ড্রপ নচের সঙ্গে এবার যদি এর বিল কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে আলোচনা করি এখানের মধ্যে আমরা গ্লাস বডি পাচ্ছি এবং যেটি আসছে থ্রি ডি গ্লসি ফিনিশের সঙ্গে দেখতেও অনেক বেশি গ্লসি একটি লুক আসছে এবং এখানে পিছন দিকে আমরা তিনটে ক্যামেরা পাবো এবং পাশে এলইডি ফ্ল্যাশ এবং নিচে হুয়াওয়ের ব্র্যান্ডিং আমরা পাবো আউট অফ দ্য বক্স এটি অ্যান্ড্রয়েড টেনের সঙ্গে আসবে এবং এটি কাস্টমাইজ করা থাকবে ইএমওয়াই টেন দিয়ে এবং এখানে কিন্তু আমরা গুগল সার্ভিস পাবো না যেটা একটা চিন্তা এনজয় জির মধ্যে আমরা যে প্রসেসার পাচ্ছি সেটা হলো ডাইমেনসিটি মিডিয়া খুব পাওয়ারফুল পাওয়ার প্রসেসর এবং আশা করছি পারফরমেন্স আমরা ভালোই পাবো মোবাইলটি আমরা হাতে পেলে তখন আমরা রিভিউ করে শুধু গ্লোবালি লঞ্চ হতে দিন কিছু দিনের সময়ই লাগবে হয়তো তারপর বাংলা ক্রিয়েটারদের মধ্যে সবার আগে আনবক্সিং এবং রিভিউ আমার চ্যানেলে আপনার পাবেন তো তার জন্য চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং খেয়াল করার মতো বিষয় হলো এবার কিন্তু হুয়াইভে নিজেদের প্রসেসার কি। সঙ্গে আসেনি তো একটু নতুন কিছু তারা ট্রাই করেছে এবং কেমন হয় এই জিনিসটা এবং আদেও এখানে আপনারা হাইব্রিড সিম স্লট পাচ্ছেন অর্থাৎ এ টাইম দুটি সিম ব্যবহার করতে পারবেন বা একটি সিম একটি মেমোরি কার্ড এবং দুটি ফাইভ জি সাপোর্ট করবে মোবাইলটি আপনার তিনটে ভ্যারিয়েন্টে কিনতে পারবেন ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এবং আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ হুয়াউ এনজয় যে আসছে ট্রিপল ডিআর ক্যামেরা সেট আপের সঙ্গে যেখানের মধ্যে আমরা আটচল্লিশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পাবো এবং যেটি আসছে এ ওয়ান পয়েন্ট এইট অ্যাপারচারের সঙ্গে সঙ্গে পাবো আট মেগাপিক্সেলের একটি অ্যাঙ্গেল ক্যামেরা এবং টু মেগাপিক্সেলের একটি মেক্রো ক্যামেরা এটা দিয়ে আমরা ফোর কেতে থার্টি এপেসে ভিডিও রেকর্ডিং করতে পারবো তাছাড়া স্লোমোর ফিচারও আমরা পেয়ে যাবো ফ্রন্টে সিঙ্গেল ক্যামেরা পাবো যেটি আসছে ষোলো মেগাপিক্সেলের এবং এটি আসছে এফ টু পয়েন্ট জিরো অ্যাপারচারের সঙ্গে ওয়াটার ড্রপ নচের মধ্যে ক্যামেরাটি বসানো থাকবে এবং হোয়াই এনজয় যে এর মধ্যে সিকিউরিটির জন্য আপনারা সাইড মাউন্টেন ফিঙ্গার স্ক্যানার পাবেন যেটি আবার পাওয়ার অন অফ বাটন হিসাবেও ব্যবহৃত হবে এবং ফেস আনলকের সুবিধা পাবেন যেটা কোম্পানি দাবি করেছে জিরো পয়েন্ট সেকেন্ডের মধ্যে রেসপন্স করবে বাট দেখা যাক যখন লঞ্চ হবে আনবক্সিং করবো রিভিউ করবো সেদিনই বুঝতে পারবো আদৌ কি সেটা সত্যি কি না এবং কানেক্ট এবং কানেক্টিভিটি অপশানে আসলে এখানের মধ্যে আমরা থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক পাবো এবং এটি চার্জ হবে টাইপ সি পোর্ট দিয়ে এবং এ মাল্টি করার জন্য বা আপনার গেম খেলার জন্য এখানে পাবেন চার হাজার এর ব্যাটারি ব্যাক আপ যে চার্জ হবে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়াটের একটি ফাস্ট চার্জার দিয়ে তো অলমোস্ট পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট লাগবে ফুল চার্জ হতে মোবাইলটি আপনার তিনটে কালার ভেরিয়ান্টে কিনতে পারবেন ক্রিস্টাল ব্ল্যাক অ্যান্ড ব্লু তো এবার যদি আমরা দেখি হোয়াইওয়ে এনজয় যে দাম কত তো চায়নাতে যে দামে লঞ্চ হয়েছে সেটা যদি আমরা ভারতে কনভার্ট করি তো অলমোস্ট এটার স্টার্টিং প্রাইস আঠেরো থেকে উনিশ হাজার টাকা হতে পারে বাংলাদেশে এটার স্টার্টিং প্রাইস অলমোস্ট তেইশ থেকে চব্বিশ হাজারের কাছাকাছি হতে পারে অপেক্ষার বিষয়ে যেদিন গ্লোবালি লঞ্চ হবে সেদিন মোটামুটি বুঝে যাব কবে লঞ্চ হবে ভারতে বা বাংলাদেশে এবং কি দামের সঙ্গে আসতে পারে কিছুদিন অপেক্ষা করুন তারপর আমরা কনফার্ম জানব এটা কত দামের সঙ্গে অ্যাকচুয়ালি লঞ্চ হবে বাট আমরা চীনের দামকে কম্পেয়ার করে ভারতীয় দামে বললাম এবং বাংলাদেশেও বললাম তো আজকের মতো ভিডিও এখানেই থাকলো হুয়াই আই এনজয় যে অন অফ দ্য চিপেস্ট ফাইভ জি ফোন হতে পারে এবং ভারতে বাংলাদেশে আসে কিনা এটা সময়ই বলবে তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে আমাদেরকে অবশ্যই জানাবেন কোনো রকমের প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন মন খুঁড়লে সাজেশন আমাদেরকে দিয়ে দিন তো বন্ধুরা বাই আমাদের গর্ব আমাদের ভাষা বাংলা ভাষা চিন্দাবাদ